পাশে দুটো কুকুর থাকে, একটা কচু গাছ, আবার কয়েল, আবার হচ্ছে পিছনে একটা ভাঙা বিল্ডিং, ঝর্ণা রোজারি দিয়ে আমাকে একটা লাল পাঞ্জাবি দিও। ঝর্ণা কি আসলে ছেলে ছিল নাকি মেয়ে ছিল? এই যে দেখছেন আমি কিন্তু টেকনিকটা ধরতে পারছি। চুপচাপ শান্ত যেটা বলবো সেটা শুনবে। আমি ফুল প্যাকেজটাই, ফুল কন্টেন্টটাই, মানে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে এসে মিটমাট করে দিই। মানে হচ্ছে আপনি জাতে মাতাল তালে ঠিক, তাই তো? অনেকটা। আমি যদি প্রবাদের ভাষায় বলতে চাই, আপনি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? আমার বাসায় যদি কোনো ঝামেলা হয় আমি তোমাকে কল করব, তুমি চলে আসবে। আমি আমি রেডি। সেই ফোনটা আর আসে নাই, সেই কলটা আর আসে নাই। আমার টাকা পয়সা পাঠানো বন্ধ করে দেয়। কোরবানির দিন, ঈদের দিন, কোরবানির দিন আমি এরকম শুকনো মুড়ি খেয়ে তারপর জীবনযাপন করি। একজন গেছে ব্যাপার না, একজন আপনার ভালোবাসা পায়নি, লাখো মানুষ আপনাকে যে ভালোবাসতেছে এটা বিগ অ্যাচিভমেন্ট। এতদিন যৌক্তিক দরবার বসে পয়েন্টে আসা হতো, পাশে একটা কচু গাছ থাকতো, আমার কিছু বন্ধু থাকতো, পিছনে একটা ভাঙা বিল্ডিং থাকতো। আজকে সময় টিভিতে এসে পয়েন্টে আসলাম তানভীর ভাইয়ের সাথে। কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সব দিক মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে নিখুঁত ভালোবাসায় ভালো আছি। আপনার বন্ধুরা কোথায়? আমার বন্ধুরা দূরত্ব 300+ কিলোমিটার দূরত্ব হয়ে গেছে, যাদের জন্য যার জন্য আনা হয়নি, আনা সম্ভব হয়ে আসে। মানে হচ্ছে আপনার বন্ধু হচ্ছে বরিশালে, আপনি এখন ঢাকায়। যাই হোক, আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। আজকে তার সঙ্গে পয়েন্টে কথা বলবো, কারণ তিনি যৌক্তিকভাবে পয়েন্টে কথা বলতে পছন্দ করেন। তো তার সঙ্গে পয়েন্টে পয়েন্টে যৌক্তিকভাবে আমি কথা বলতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, কিছু রহস্য উদ্ঘাটন করতে চাই। তারপর আমার প্রথম প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টগুলোয় আমি দেখি যে আপনি কয়েল জ্বালায় বসেন দিনের বেলায় এবং আপনার বন্ধুরা সঙ্গে থাকে। বন্ধু বলতে আপনার সেই কুকুরগুলো, ব্লাবার ডগগুলো? হ্যাঁ। কয়েল জ্বালায় কন্টেন্ট বানান কেন? কয়েলটা জ্বালানোর কারণ হচ্ছে ওই জায়গাটা খুব নীরব জায়গা, ওখানে মশা বসবাস করে। তো আমি তো টপিক্স নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, যার জন্য যে কোনো সময় কথা বলতে হয়, যার জন্য মশা আমাকে খুব বিরক্ত করে। বিরক্ত করার জন্য ভাবলাম যে আমি কী করা যায়। আমি কয়েলের ভিত্তিতে আমি মশারিও টানিয়েছিলাম, তখন ভাবলাম যে মশারি টানা টানাতে অনেক সময় চলে যায় বা আমাকে একাই তো কাজ করতে হয়। এই জন্য ভাবলাম কয়েল নিয়ে যাই, এই জন্য কয়েলটা ওখানে ব্যবহার করি, এই জন্য এখন আর মশা আমাকে অ্যাটাক করতে পারে না। আচ্ছা, আমার একটা ব্যতিক্রমী যে জিনিসটা জানার ইচ্ছা, দর্শকদের আশা করি জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের ক্রিয়েটিংয়ের পরিবেশটা ভিন্ন। সমসাময়িক ইস্যুতে আপনি কথা বলেন, পাশে কুকুর থাকে, কচু গাছ থাকে, কয়েল জ্বালানো থাকে, এই কনসেপ্ট আপনার মাথায় আসলো কীভাবে? আগে আমি ব্রিজের উপরে গিয়ে ভিডিও বানাতাম, বেলা 11টার দিকে অনেক রোদ থাকতো, নীরব জায়গা থাকতো, তখন দেখলাম যে আমার আরও একটা পেজ আছে, তো আমি এটার জন্য ভিডিও বানাই আর কাফিটার জন্য ভিডিও বানাই। তো তখন ওই কাফি ভাইতে ভিডিও বানানো শেষ, তখন আমার মুখের মনে হলো যে আমার তো আরও একটা পেজ আছে, আমি সেটাই ভিডিও বানাই। তখন ভিডিও বানাতে গিয়ে আমি আসলে রোদ ছিল, একটা মানুষ তো দেখে যে একটা ভিডিও বানালো, বিচার করে দেয় ভালো মন্দ, ভালো হলো না, কিন্তু যে কন্টেন্ট বানায় তার কিন্তু খুব কষ্ট হয় রোদের ভিতরে দাঁড়িয়ে, অনেক কষ্ট। হ্যাঁ, কাফি ভাইতে ভিডিও বানানো শেষ, এরপর হচ্ছে আমি কাফির জন্য একটা ভিডিও বানাই, সেটা আমার কষ্টের কারণে আমি মানে পারতেছিলাম না, এনার্জিগুলো ছিল না, আমি বসে পড়ছি ব্রিজের উপরে, বসে বসে ওভাবে ভিডিওটা বানাই। তারপর ভাবলাম ওখানে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, তো ওই যে বিল্ডিংটা ওটাতে আমরা মানে একটা সময় থাকতাম, আমার বাবা যখন ওখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হয় তারা যখন ওখানে আসে তখন ওখানে থাকতাম, থাকা হতো। তারপর হচ্ছে ওই জায়গাটা নীরব, ওখানে এসে আমি ভিডিও বানানো শুরু করি। আর এমনিতে আমি অ্যানিমালস, আমার বাসায় কুকুর ছাড়াও বিড়াল আছে, 4টা বিড়াল আছে, তো যারা আসলে ক্যামেরায় নেওয়া যায় না বা দৌড়াদৌড়ি করে থাকে, তো বিড়াল 4টা আছে। এখন তো কুকুর 2টা 5টা বাচ্চা দিল, আনফর্চুনেটলি দুঃখজনকভাবে 2টো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তো এখন 3টা আছে, মোট 5টা আছে। তো কুকুর ওরা কেমন যেন মানে আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি, তো আমিও ভিডিও বানিয়ে যেতাম। ওই বিল্ডিংটা হচ্ছে আমার বাসার কাছাকাছি, আমার সাথে সাথে ওরাও যেত। তারপর আমি ভাবলাম ঠিক আছে, আমার কাছে আসতেছে, তাহলে এখানে গেস্ট হিসাবে থাক, বসে থাক। ওরা বসে, তা আমি কথা বলি, কাউন্ট করি, ওরাও কেমন যেন কথার সাথে তাল মিলায়, ঘুমায় থাকে, আবার কথা বলে, এরকম করে কেমন যেন একটা ফ্রেন্ডলি ভাব চলে আসে। তো এখন মানে ওরাই হচ্ছে প্রধান ক্যারেক্টার হয়ে গেছে। আর পাশে একটা কচু গাছ, ওটাও ভালো, আর ভাঙা বিল্ডিং, সব ওভারঅল মিলিয়ে মানুষের কাছে কেমন যেন মানে আমি আমি চাইছি কি না জানি না, মানে ফুল গ্রাফিক্সটা, ফুল প্যাটার্নটাই কেমন যেন ইউনিক হয়ে গেছে। হ্যাঁ, মানুষের কাছে কেমন যেন ভালো লাগে, পাশে দুটো কুকুর থাকে, একটা কচু গাছ, আবার কয়েল, আবার হচ্ছে পিছনে একটা ভাঙা বিল্ডিং, সব মিলিয়ে কেমন যেন আমার কাছেই অসম্ভব ভালো লাগে। না, আপনার যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে আপনি কন্টেন্ট বানান, বিষয়গুলো এমন হয় যে আপনি তাদের সঙ্গে আলোচনা করছেন? হ্যাঁ, তাদের সাথে আমার তো আলাদা কোনো মানুষ থাকে না, এই জন্য দেখা গেছে তাদের সাথে আমার কখনো কোনো কথা বলতে হয়। আচ্ছা, একটা প্রসঙ্গ করি, প্রশ্ন সেটা হচ্ছে আপনি সমসাময়িক অনেক বিষয়ে কথা বলেন যেগুলো কিন্তু আপনার জন্য বিপদের কারণ হতেও পারে, তো কখনো ভয় ঢুকে না বা কোনো সমস্যায় পড়েননি যে কন্টেন্ট বানানোর পরে? হ্যাঁ হ্যাঁ, এরকম হয় যে আমি এটা করলাম, কিন্তু সেই জায়গা থেকে আমি ফুল ভিতরে সৎ সাহস নিয়ে কথা বলি, সৎ
সাহস নিয়ে কথা বলি এটার মানে হচ্ছে এটা যে আমি তো একটা আলোচনা করতে 7-8 মিনিট লেগে যায় 6 মিনিট লেগে যায় আমার অলওয়েজ এটার ভিতরে মাথার ভিতর থাকে যে আমি এমন কথা বলবো না যেটা দ্বারা আমাকে কোনো প্রবলেম ফেস হতে হয় মানে আমি যুক্তি দিয়ে কথা দিয়ে আমি কোনো গ্যাপ রাখি না যে যেটার জন্য কোনো মানুষ কোনো সংস্থা কোনো এসে আমাকে অ্যাটাক করবে বলবে তুমি এটা বললে কেন আমি ফুল প্যাকেজটাই ফুল কন্টেন্টটাই মানে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে এসে মিটমাট করে দিই মানে হচ্ছে আপনি জাতে মাতাল তালে ঠিক তাই তো অনেকটা আমি যদি প্রবাদে ভাষায় বলতে চাই মানে আমি মানে কোনো গ্যাপ রাখি না স্পেস রাখি না যে আমাকে ধরবে আমি মানে ফুল জিনিসটা গণমানুষের পক্ষে ফেভারে কথা বলে যাই আচ্ছা ঠিক আছে ওকে আমরা সেদিকটা না যাই আমার একটা প্রশ্ন আছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন কেন বা কখনো কি ইচ্ছা ছিল আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন না এরকম আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল আচ্ছা কিন্তু আপনি হয়ে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর বা এদিকটা হচ্ছে মূলত আমি লেখালেখি করি লেখালেখি থেকে শুরু হয় আমার আলহামদুলিল্লাহ মার্কেটে আমার তিনটা চারটা বই আছে আচ্ছা কি রকমারিতে আমার লাস্ট বই আছে আমি অনুকবিতা লেখি কবিতাগুলো বেশি লেখা হয় তো আপনার হচ্ছে লাস্ট আমার বই রকমারিতে আছে বইটার নাম অদৃশ্য অসুখ তুমি ওটা হচ্ছে অনুকবিতা আছে লম্বা কবিতা আছে বড় কবিতা আছে লেখালেখি হয় তো লিখতে লিখতে একটা আমার করোনার সময় তো মানুষ এমনিতে ঘরবন্দি ছিল ঘরে বসে থাকতো ফোন টিপা টিপি হতো তখন লেখালেখি আর একটা মানুষের কতক্ষণ ভালো লাগে তখন করোনার সময় দেখতাম মানুষজন টুকটাক ভিডিও করে হাসে তখন আমিও চেষ্টা করলাম যে ট্রাই করি দেখি আমি টুকটাক ওই মোবাইল স্ক্রিনে করতাম করতাম মানুষের কাছে ভালো লাগতো হাসাতাম এরকম হতে 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 একটা জায়গায় এখন চলে এসেছে প্রথম কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল ঝর্ণা লাল পাঞ্জাবি দিয়ে কেন কিভাবে কি হয়েছিল মানে আমি তো ছোট ছোট কন্টেন্টগুলো বানাতাম বানাতে বানাতে শুরুর দিকে কন্টেন্ট আমার বাসা তো কুয়াকাটা সমুদ্র আমার কাছে সমুদ্রে আপনার কাছে যেতে হবে অবশ্যই 26 কিলোমিটার দূরে তো সেখানে ওইরকম সমুদ্র পারে বসে এরকম কন্টেন্ট বানাতাম শুরুর দিকে মানুষ তো কোনটা করবে কোনটা কোন দিক কোন প্যাটার্নে কন্টেন্ট বানাবে এরকম মিলতাও থাকে না আমি মেয়েদের নাম দিয়ে বানাতাম এটা করতাম সেটা করতাম তারপর হচ্ছে এরকম করতে করতে একটা মেয়ে আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো তার নাম স্বর্ণা ছিল আচ্ছা তো সে আমার আমি পেজ ছিল না আমি আইডিতে আমার আইডিতে ভিডিওগুলো ছাড়তাম তো 500-600-400 এরকম ভিউজ হতো তো একজন মেয়ে মানুষ তার ফলোয়ার থাকে সে কিন্তু কোনো কিছু না এজ এ লাইক একজন মানুষ সাধারণ মানুষ হিসাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না কিছু না তো সে আমার ভিডিওগুলো পছন্দ করতো সে আমার আমার যে 400-500 ভিউজ হতো সে আমার ভিডিওটা ভালো লাগার জায়গা থেকে তার প্রোফাইলে শেয়ার করতো 400-500 ভিউটা 5000 চলে যেত ওই যে মেয়েটা শেয়ার দেওয়ার হ্যাঁ মেয়েটা স্বর্ণার শেয়ার দেওয়ার কারণে তো তখনকার সময় 5000 ভিউটা বিগ অ্যাচিভমেন্ট ছিল আচ্ছা আপনার টেকনিকটা আমি বুঝতে পারছি আপনি স্বর্ণাকে দিয়ে ভিউ আনতেন না ভিউ আনতাম উনি ভালো লাগার জায়গা থেকে শেয়ার করতো তখন উনি আমাকে বললো যে আপনি তো ভিউজ পাচ্ছেন বা আপনি মেয়েদের নামটা নিয়ে ভিডিও করেন তা আমার নামটা নিয়েও তো আপনি একটু ভিডিও করতে পারেন হ্যাঁ এই যে দেখছেন আমি কিন্তু টেকনিকটা ধরতে পারছি হ্যাঁ তারপরে তখন হচ্ছে আমার কাছে মনে হলো যে হ্যাঁ যেহেতু সে আমাকে বললো আমি বললাম ঠিক আছে ওকে ফাইন আমি স্পেশাল কিছু করবো তখন আমার বাসার কাছে সমুদ্র তা আমি থিঙ্কিং করলাম একটু যে আমি তার জন্য দেখি একটু স্পেশাল কিছু করা যায় কিনা আমাদের শাহবাগে কিন্তু গোলাপ ফুল তখনকার সময় 20 টাকায় পাওয়া যেত 10 টাকায় পাওয়া যেত শাহবাগ মোড়ে তখন আমার কুয়াকাটে ওখানে আমি 50 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনি গোলাপ ফুল কেনার পর আমি ভাবলাম যে যেহেতু সে আমাকে বললো আর সে যেহেতু আমার ভিডিও শেয়ার দেওয়ার কারণে 400-500 ভিউটা 5000 হয়ে যায় তার জন্য স্পেশাল কিছু করা আমার দায়িত্ব তখন আমি ভাবলাম সমুদ্র পারে যাবো গোলাপ ফুল একটা থাকবে তাকে আমি প্রপোজ করবো খালি গায়ে হয়ে আমি অনেক জোরে চিল্লাই স্বর্ণা রোজারি দিও আমাকে একটা লাল পাঞ্জাবি দিও এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে যে তুমি যদি লাল পাঞ্জাবি না দাও আমি তোমার বাসার সামনে গিয়ে অনশন করবো চিল্লাবো মান সম্মান গেলে তোমার যাবে আমার কিছু হবে না যে স্বর্ণার সুদর্শন বয়ফ্রেন্ড স্বর্ণার বাসার সামনে এসে খালি গায়ে দাঁড়িয়ে আছে ওই ভিডিও আপলোড করেছি তাকে ইনবক্সে শেয়ার করার আরণ করে দেখি তুমুল মানে চলতেছে তোলপার হয়ে গেছে তোলপার হয়ে গেছে তাকে আমি যে মানে আপলোড করে তাকে যে আমি সেন্ড করব মেসেঞ্জারে আপনার জন্য আমি এটা করছি এর আগে দেখি আলোড়ন হয়ে গেছে সেই জায়গা থেকে মানুষ কখনো বের হলে স্বর্ণার সুদর্শন বয়ফ্রেন্ড যাচ্ছে স্বর্ণার হাজবেন্ড যাচ্ছে ওই জায়গা থেকে একটা তারপরে স্বর্ণার রিয়েকশন কি ছিল আনফর্চুনেটলি দুঃখজনকভাবে সেই স্বর্ণার সাথে আমার কখনো ভিডিও কলে কথা হয় নাই কখনো অডিও কলেও কথা হয় নাই কখনো দেখাও হয় নাই মেসেঞ্জারে কথা বলতো স্বর্ণা কি আসলে ছেলে ছিল নাকি মেয়ে ছিল আপনি কষ্ট হতে পেরেছিলেন ওইটার দিকটা তার প্রোফাইলে 2-3টা আমি ছবি দেখতাম গোলগাল চেহারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতো তার সাথে আমার কখনো অডিও ভিডিও কোনোই কথা হয় না দেখা তো দূরের কথা তো যেটা বলতেছিলাম যে সেই স্বর্ণার সাথে আমার কখন দেখা হয় না ইভেন সে কোন কারণে না আমি তার কাছ থেকে না সে আমার কাছ থেকে হারিয়ে গেছে তার সাথে আমার এখন আর কোনো কথা হয় না আমার কেন জানি এখন সন্দেহ হচ্ছে যেটা আসলে স্বর্ণা ছিল না ওখানে ভিন্ন কিছু ছিল তাহলে সেটা এমন একটা ভাইরাল কন্টেন্টের পর স্বর্ণা তো আপনার সামনে আসতে চাই আমার মনে চাই তো কথা বলতে চাই কথা বলতে চাই তো মিট করতে চাই তো আল্লাহই ভালো জানে ওই বেচারা হয়তো যদি এরকম মানে কিছু হয়ে থাকে তাহলে আমার মনে হয় উনি নিজে লজ্জিত যে আমি স্বর্ণা হয়ে এখন কিভাবে যাবো আমার মান সম্মান নেবে
আমার আছে কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন তাকে ইনবক্সে লিংক দিলেন ভাইরাল হওয়ার পর তখন সে কোনো রিঅ্যাকশন দেয়নি আল্লাহ এখন তো আমার মনে হচ্ছে কি আমার মাথায় কাজ করতেছে এমনও কিছু না কারণ তারপর থেকে তার সাথে আমার কোনো কথা নাই দেখা নাই কে কিভাবে কোথায় হারিয়ে গেছি মানে তার মানে আপনাকে ভাইরাল করে দিয়ে স্বর্ণা গায়েব হয়ে গেছে স্বর্ণা আদর ছিল না মানে জানেন না স্বর্ণা আদর ছিল না আচ্ছা ওই ডায়লগটা কি এখন একবার বলতে পারবেন নাকি কিছু ডায়লগ ওই স্বর্ণা আমি তোমাকে ভালোবাসি গোলাপ ফুল থাকে অনেক জোর জোর তো গোলাপ ফুল আছে এখানে গোলাপ ফুল নাই এখানে আছে ধরেন আপনার হাতে গোলাপ ফুল আছে গোলাপ ফুল আছে এইভাবে খালি গায়ে হয়ে এইভাবে নিয়ে এইভাবে গোলাপ ফুল থাকে এইভাবে থাকতো এইভাবে পিছনে সমুদ্র থাকতো এই যে সমুদ্র না হলে আছে সমুদ্রের মানে পুকুরটা আছে এইভাবে আমি বলতাম যে স্বর্ণা রোজারি দিয়ে একটা লাল পাঞ্জাবি দিও এই পাবলিক ব্যান্ডে তো ডাকতে আসতেছে না তোমাকে নিয়ে স্বর্ণা রোজারি দিয়ে আমাকে একটা লাল পাঞ্জাবি দিও যদি তুমি লাল পাঞ্জাবি না দাও আমি তোমার বাসার সামনে গিয়ে অনশন করবো মানসম্মান গেলে তোমার যাবে আমার কিছু হবে না এইভাবে আমি হচ্ছে গিয়ে ঠিক আছে এরপরে কি আসলে আপনি স্বর্ণার কাছ থেকে না হলো আর কারোর কাছ থেকে লাল পাঞ্জাবি বা কোনো পাঞ্জাবি পেয়েছেন নাকি পাঞ্জাবি পেয়েছি টুকটাক বিভিন্ন পেজ থেকে কিন্তু আসলে ওইভাবে ভালোবাসার পাঞ্জাবি সময় টিভিতে এসে সময় টিভির পয়েন্টে এসে আমার কাছে মনে হলো যে আসলে স্বর্ণা কি আদৌ স্বর্ণা ছিল না কি ছিল আমি কনফিউজ হয়ে গেছি স্বর্ণা ছিল নাকি স্বর্ণ ছিল যাই হোক এই যে আপনি যে বলছেন না পয়েন্টে আপনি কি বলেন যৌক্তিক আলোচনা করেন আমি আপনাকে পয়েন্টে এনে দিলাম যে আসলে আপনার স্বর্ণকে বা স্বর্ণাকে আসলেও তবু আমরা স্বর্ণাকে আপনি একটা থ্যাঙ্কস দিতে পারেন স্বর্ণা আপনাকে ভাইরাল করে দিয়ে গেছে